أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى تبارك وتعالى عليه وأصحابه وسلم. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه: والفجر وليال عشر والشفع والوتر. وقال تبارك وتعالى: والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. وقال تبارك وتعالى: وفي ذلك فليتنافس المتنافسون. بارك الله لنا ولكم في القرآن العظيم. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহরবানিতে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহর পর মসজিদে আমরা সমবেত হতে পেরেছি, সেজন্য তারই দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করে মানব জাতিকে তার এবাদত করার জন্য আদিষ্ট করেছেন, কিন্তু স্বাভাবিকভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব থেকেই অবগত যে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর আদেশ নিষেধ যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে যথাযথভাবে মেনে নিয়ে পরিচালিত হবে, আল্লাহর বান্দাদের মধ্যে এর সংখ্যা বড় কম। আল্লাহ নিজেই কুরআনুল করিমে ঘোষণা করেছেন: ওয়াকালিলু মিন ইবাদিয়াশ শুকুর, শুকরিয়া জ্ঞাপনকারী বান্দা যারা আল্লাহ যা দিয়েছেন তাকে দ্বিধাহীন চিত্তে মেনে নিবে এমন বান্দা আল্লাহর খুব কমই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমার উম্মতের মধ্যে সিরজমানা এমন একটি অবস্থায় পতিত হবে যে হাজারের মধ্যে 999 জন মানুষ এই জাহান্নামের তালিকাভুক্ত হয়ে যাবে, জাহান্নামের ক্রিয়াকর্ম করবে। আর শুকরিয়া জ্ঞাপনকারী এবং জান্নাতি তারা হবে মাত্র হাজারে একজন। তাহলে স্বাভাবিকভাবেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে যারা মসজিদে আসে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার জন্য, সালাত আদায়ের জন্য, স্বাভাবিকভাবেই তারা শুকরিয়া জ্ঞাপনকারী আল্লাহর বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হিসাবে আমরা আশা করি, এবং আল্লাহ যাতে কবুল করেন সেই তৌফিক আমরা প্রত্যাশা করি। আর ওই সমস্ত অবাধ্য বান্দাদের অন্তর্ভুক্ত যাতে আমাদের ভুক্ত যাতে আমাদেরকে না করেন, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা বিনীত প্রার্থনা করি। সম্মানিত হাজিরিন, আজকের খুতবাতুল জুমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বরকতময় কিছু দিন এবং রাত্রি বছরের মধ্যে স্বাভাবিকভাবেই আমাদের মধ্যতে আমাদের মাঝে অতিবাহিত হয়, কিন্তু সেগুলো সম্পর্কে আমাদের জানার অভাবের কারণে, উদাসীনতার কারণে এই দিনগুলি এবং তার থেকে আমরা কোনো ফায়দা নিতে পারি না, এই দিনগুলি আমাদের থেকে হাতছাড়া হয়ে যায়। সেই দিনগুলির পরিচিতি নিয়েই আমরা
খুতবাতুল জুমার এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা কথা বলব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে, বিশেষ করে আমরা যারা উম্মতে মুহাম্মদী বা উম্মতে মুসলিমা, আমাদের আয়ুকাল যতটুকুই দিয়েছেন, সাধারণত হাদিস দ্বারা আমরা জানি যে গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। আর আমরা যদি আমাদের রুজনামসা প্রতিদিনের কার্যাবলীকে আমরা বাছাই এবং যাছাই করি, তাহলে দেখব যে আমাদের যুগ এবং বিয়োগ মিলে আমাদের কিছু ঘাটতি থেকে যায়, আমল এর মধ্যে ঘাটতি থেকে যায়। 5 ওয়াক্ত সালাত মাঝে মধ্যে দেখা যাচ্ছে, মাঝে মধ্যে কোনো ওয়াক্ত জামাতের সাথে আদায় করতে পারছি না। 5 ওয়াক্ত সালাতের অনেকগুলি সালাতের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ওই সালাতের মধ্যে অন্যমনস্ক হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য। এভাবেই কিন্তু বেশ কিছু ঘাটতি চলে আসে। এই ঘাটতিগুলি পূরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সালাদগুলো দিয়েছেন, নফল সিয়ামগুলি দিয়েছেন। কিন্তু এর পাশাপাশি কিছু মহিমান্বিত, গৌরবান্বিত, বরকতময় কিছু দিন এবং রাত্রি আমাদের কাছে দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম যেটা রমজানুল মুবারক, লাইলাতুল কদর, সেটি মোটামুটি আমাদের সবারই জানা এবং তার বরকত, তার গুরুত্ব সম্পর্কে আমরা মোটামুটি অবগত। এছাড়াও বেশ কিছু দিন এবং রাত্রি আছে যেগুলির ফজিলত খুবই বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ফী যালিকা ফালিয়াতানাফাসুল মুতানাফিসুন, কল্যাণের কাজে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক, সেটি আল্লাহ প্রত্যাশা করেন। লাভের কাজে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক, সেটি আল্লাহ প্রত্যাশা করেন, সূরা মুতাফিফিন। তাছাড়া অন্যত্র আল্লাহ বলতেছেন, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের কাজে তোমরা প্রতিযোগী হও, অগ্রগামী হও। এতএব আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার, কল্যাণকর যে কাজগুলি আছে এই কাজগুলিতে আমরা সবসময় কল্যাণ যাতে হাতছাড়া না হয়, কল্যাণ যাতে আমরা নিতে পারি, কল্যাণকর অবস্থা যাতে আমরা থাকতে পারি, সেই জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আর সেজন্য আমাদের পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে ভালো করে জানা ফজিলতপূর্ণ দিনগুলি এবং সাধারণভাবে সবগুলো সম্পর্কে জানলেই সম্ভব আমরা তা হাতছাড়া যাতে না হয় সেই চেষ্টা আমরা করতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের মতো কিছু বরকতময় দিন আরও আছে তার পরিচিতি এবং এই মহিমান্বিত দিনের শপথ আল্লাহ করছেন, যে দিনের আল্লাহ বলতেছেন, ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আশ, 10টি রাতের কসম, ওয়াশাফি ওয়াল ওয়াতর, এবং বেজুর এবং জুরের কসম, জুর এবং বেজুরের কসম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে মাসটি আমাদের কাছে অতিবাহিত হচ্ছে সেটি হচ্ছে জিলকাদ, আর এই মাসের পরপরই আগামী এক জুমা পর থেকেই শুরু হয়ে যাবে জিলহজ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 দিনের শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী কিছু বলতে চাচ্ছেন। এই 10 দিনের গুরুত্ব খুব বেশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করছেন, ওয়াল ফাজর ওয়ালা ইয়ালিন আশ, ফজরের কসম, উষার কসম, ওয়ালা ইয়ালিন আশ, 10টি রাত্রির কসম, 10টি দিন এবং দিনের পাশাপাশি যে রাত্রির কসম। তাহলে আল্লাহ এই 10টি রাত্রি বা 10টি দিনের খুব গুরুত্ব আল্লাহর দৃষ্টিতে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মহান, সে মহান রাতের কসম শপথ করছেন। এরপরে এসে বলতেছেন, ওয়াশাফি ওয়াল ওয়াত, এই 10-এর মধ্যে একটি জুর এবং একটি বেজুর আছে। জুর হচ্ছে 10 নম্বর দিন, 10 নম্বর দিন হচ্ছে ইয়াউমুন নাহর বা কুরবানির দিন, আর বেজুর হচ্ছে ইয়াউমুল আরফা, আরফার দিন, ওয়াশাফি ওয়াল ওয়াত। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এ ধরনের গুরুত্বপূর্ণ দিনের শপথ করে বর্ণনা করছেন অন্য আরেকটি ঘটনা, ঘটনা মূল উদ্দেশ্য নয়, আল্লাহ যে শপথ করছেন এই গুরুত্বপূর্ণ দিন এবং রাত্রের, এই শপথগুলি শুনিয়ে
আল্লাহ যেভাবে গুরুত্ব দিয়েছেন আমরা যাতে এই গুরুত্বটাকে উপলব্ধি করে অনুধাবন করে নিজে এ থেকে যা করণীয় তা করতে পারি সেটাই মূল উদ্দেশ্য। অন্যত্র আল্লাহ বলতেছেন ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শপথ ওই আকাশের যার মধ্যে কক্ষপথ রয়েছে, ওয়াল ইয়াউমিল মাউউদ এবং প্রতিশ্রুত ওই দিন মানে কিয়ামতের দিনের শপথ, ওয়া শাহিদি ওয়া মাশহুদ এবং ওয়া শাহিদি ওয়া মাশহুদ এখানে মধ্যে শাহিদ মানে যেখানের মধ্যে মানুষ সাক্ষী হবে সেটি হচ্ছে জুমার দিন, ওয়া মাশহুদ মানে যেদিন আল্লাহ এবং ফেরেশতাগণ সাক্ষী হবেন সেটি হচ্ছে ইয়াউমুল আরফা বা আরফার দিন, ওয়া শাহিদি ওয়া মাশহুদ। তাহলে আরফার দিন এবং আরফা সংশ্লিষ্ট জুমার দিন এবং সারা বছরের যে কোনো জুমার দিনের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব বেশি, এবং আরফার আগে বা জিলহজ মাসের ওই দশ দিন, ওই দশ দিনের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই বেশি। এত যাব আমরা এই গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কী বলেছেন সেটি আমরা একটু জেনে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আফযালুল ইয়াউমাদ দুনিয়াল আশর ইয়ানি আশর যিলহজ্জা, দুনিয়ার মধ্যে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট যে দিনগুলি এর মধ্যে অন্যতম দিন হচ্ছে আল আশর ইয়ানি আশর যিলহজ্জা, যিলহজ মাসের দশ দিন সবচেয়ে উৎকৃষ্ট এবং গুরুত্বপূর্ণ যে দিন সেটি হচ্ছে যিলহজ মাসের দশ দিন। অথচ আমরা যদি একটু চিন্তা করি যে এই দিনগুলি আমাদের মধ্যে থেকে কীভাবে অতীতে অতিবাহিত হয়েছে তাহলে আমরা ভালো করেই দেখব যে ওই দিনগুলিতে আমরা কুরবানির জীবজন্তু ক্রয় করার জন্য বিভিন্নভাবে হিসাব নিকাশ করা এবং বাজারে গিয়ে পশু ক্রয়ের জন্য বিভিন্নভাবে যাচাই বাছাই, এভাবেই ঈদের আনন্দ বা পোশাক পরিচিত ইত্যাদি ক্রয় ইত্যাদি নিয়েই আমাদের উদাসীনতার সাথে এই দিনগুলি অতিবাহিত হয়ে যায়। ঠিক তদ্রূপ আরও দশটি দিন আছে, আশরুম মিন আওয়াখির রমাদান, রমজানের শেষ দশ দিন, সেটির গুরুত্ব নিয়ে অবশ্য আমরা জানি যদিও কিছু সংখ্যক উদাসীনতার মাধ্যমে দিনাতিপাত করে থাকেন, কিন্তু এই দশ দিনের গুরুত্ব নিয়ে আমাদের কাছে যথেষ্ট ধারণার অভাব আছে, জানার অভাব আছে। এতএব এই দশ দিন আমাদের খুবই সামনে, খুব কাছাকাছি, এই দশ দিন যাতে আমরা ইবাদত বন্দেগির মধ্যে অতিবাহিত করে দিনাতিপাত করতে পারি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অশেষ সওয়াব এবং কল্যাণ অর্জন করতে পারি সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। উল্লেখিত হাদিসের মধ্যে একটি জিনিস আমরা জানতে পারলাম যে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ যে দিনগুলি এর মধ্যে শ্রেষ্ঠ দিনের মধ্যে এই দশ দিন এখানে মধ্যে সম্বোধন করা হয়েছে। তাহলে আমাদের কাছে একটি প্রশ্ন জাগতে পারে যে রমজানের শেষ দশ দিন এবং লাইলাতুল কাদর সেটির অবস্থা কী, সেটি থেকেও কি এই দিনগুলি শ্রেষ্ঠ? হাদিস এভাবেই বোঝা গেলেও উলামায়ে কেরামের ব্যাখ্যা দিয়েছেন সুন্দরভাবে, শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে রাতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রমজানের শেষ দশ রাত, আর দিনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যিলহজ মাসের প্রথম দশ দিন। অপরদিকে রাতের মধ্যে এককভাবে শ্রেষ্ঠত্ব হচ্ছে লাইলাতুল কদর, যা আমাদের কাছে অজানা, এই দশ দিনের দশ রাতের যে কোনো রাত্রে হতে পারে। আর দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল আরফা, যা আমাদের জানা, যেদিন হাজিরা আরফাতুল ময়দান আরফার ময়দানে সমবেত হয়ে হজ সম্পাদনে অংশগ্রহণ করেন। এই আরফার ময়দান নিয়ে এবং এই আরফার দিন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের আকাশে অবতরণ করেন এবং সমস্ত আকাশবাসী ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, গর্ববোধ করেন যে আমার বান্দারা কী করছে, তারা কী চায় দেখো, এবং সে অনুযায়ী ফেরেশতাদের সাথে আল্লাহ কথোপকথন করেন
এবং শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত চাওয়াকে পূরণ করে তাদেরকে ক্ষমা করে দেন এই আরফার ময়দানের হাজিদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াউমুন কা ওয়ালাদাত উম্মু, ওই দিন যারা অংশগ্রহণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি তার বান্দাদেরকে ক্ষমা করেন। আল্লাহ কোনো দিন সারা বছরে এবং কোনো সময় এত বেশি বান্দাদেরকে একই সাথে ক্ষমা করেন না। যেদিন আরফাতে সমবেত লোকদেরকে ক্ষমা করেন এবং ওই দিনে আরফাতে যারা হজ করবে তারা তো অংশগ্রহণ করবে, কিন্তু আমরা যারা হজে অংশগ্রহণ করব না তাদের জন্য কি, তাদের জন্য ওই দিন কি করতে হবে, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিয়াউম ইয়াউম আরফাতা ইহতাসাবা আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। আরফার দিনে যারা আরফার ময়দানে অংশগ্রহণ করবে না তারা যদি ওই দিন সিয়াম সাধনা করে তাহলে তার জন্য তার মন্দ এবং গুনার কফারা হয়ে যাবে পূর্বের এক বছর এবং পরবর্তী এক বছরের, অথবা দু বছরের গুনার কফারা হয়ে যাবে ওই দিন মাত্র একদিন একটি সিয়াম সাধনা করলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে দেখুন তো একটু কতটুকু ফজিলতপূর্ণ এই দিন। এবং ওই দিনে এছাড়া কী করতে হবে, আজকার জিকির খুব বেশি বেশি করতে হবে এবং নফল এবাদত অন্যান্য এবাদতগুলা, নফল সালাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ এবং আজকার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই তাসবিহ বা এই জিকিরটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পূর্বের নবীগণও খুব বেশি পড়তেন এবং আমিও খুব বেশি পড়ি এবং তোমরাও খুব বেশি পড়বে। এর মর্যাদা যে কত বেশি তোমরা অনুভব করবে না, করতে হতে পারছো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র পড়তেছেন চারটি জিকির ওই দিন খুব বেশি বেশি করে করতে হয়, সেটি হচ্ছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটি জিকির খুব বেশি বেশি করে করতে হয় এবং এই চারটি জিকিরের ফজিলত খুবই বেশি। এবং ওই দিন সেখানে অবস্থান যারা করবেন তারা তো তলবিয়া করবে দিবেন, তাহলিল পড়বেন। আমাদের আজকের আলোচনাটি হচ্ছে আমরা যারা হজে অংশগ্রহণ করিনি আমরা এই দিনগুলা থেকে কীভাবে বরকত অর্জন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন আইয়ামিন আমালু সালেহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামুল আশর, ক্বালা ইয়া রাসূলুল্লাহ লা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, ক্বালা লা আল জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ও মালিহি ফালাম ইয়ারজু মিন যালিকা বিশাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে এত প্রিয় তোমরা জেনে রাখো, হে আমার উম্মতেরা, ওই দিন তোমরা যত আমলে সালেহ করো না কেন আল্লাহর কাছে এত প্রিয় যে তোমরা কল্পনায় অনুভব করতে পারবে না এত বেশি। জনক সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেও কি ওই দিনের নেকামল উত্তম, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেও কি ওই দিনের নেকামল উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওই দিনের নেকামল জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেও উত্তম। তবে ওই ব্যক্তি যে জিহাদের জন্য জান এবং মাল নিয়ে বেরিয়ে গেল এবং জান এবং মাল কিছুই সে আর ফিরত নিয়ে আসলো না, এর অর্থ মালও শেষ হয়ে গেল, তার জানও শেষ হয়ে গেল, শহীদ হয়ে গেল, শুধু তার থেকে নয়। তাহলে আমরা একটু চিন্তা করি এই দিনগুলির কত গুরুত্ব। অন্যত্র আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই দিনের মধ্যে শেষ দিন ইয়াউমুন নাহর বা ঈদের দিন বা কুরবানের দিন, এবং কুরবানের দিন ওটার সাথে সম্পর্কযুক্ত আয়ামে তাশরিক বা আরও 3 দিন কুরবানির, সেই দিনগুলি কুরবানের দিনের যেভাবে ফজিলত সেই দিনগুলিরও ফজিলত এবং আল্লাহর কাছে খুব প্রিয় দিনগুলির মধ্যে অন্যতম। অন্যত্র
প্রিয় দিনগুলির অন্যতম হিসাবে সাব্যস্ত করা হয়েছে। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলির মধ্যে 10 জিলহজ কে শ্রেষ্ঠ দিনগুলির অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এক্ষেত্রে ইয়াউমুল ফিত্র বা ঈদুল ফিতর এবং ইয়াউমুজ্জোহা বা ঈদুজ্জোহা কোনটি শ্রেষ্ঠ সেটি নিয়েও আলোচনা করা যেতে পারে। তবে এক্ষেত্রে উলামায়ে কেরাম সবাই একমত যে ইয়াউমুজ্জোহা বা জিলহজ মাসের 10 তারিখের যে দিন, ওই দিন ইয়াউমুল ফিতর বা ঈদুল ফিতর থেকেও উত্তম। এতে শুধু রমজানই ইবাদতের মৌসুম নয়, বেশি বেশি ইবাদতের মৌসুম শুধু রমজানের মধ্যে সীমাবদ্ধ নয়, রমজান ছাড়াও আমাদের কাছে এভাবে বিভিন্নভাবে কিছু দিন, কিছু মাস এবং কিছু বিশেষ বিশেষ দিন আছে, যেই দিনগুলি যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি, যথাযথভাবে ইবাদতের মাধ্যমে আঞ্জাম দিতে পারি, তাহলে আমরা অফুরন্ত এবং অসীম সব পাব। আল্লাহু ইয়ুযাইফু লিমা ইয়াশা, আল্লাহ কতটুকু বাড়িয়ে দিবেন একমাত্র আল্লাহ নিজেই জানেন, সেটি আর কেউ বলতে পারে না। অতএব সেই দিনগুলি নিয়ে আমাদেরকে যথাযথভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদিত যে ইবাদতগুলি, মন গড়া কোনো ইবাদত করলে চলবে না, যে ইবাদতগুলি অনুমোদিত ওই ইবাদতগুলি করতে হবে। এবং এক্ষেত্রে আল্লাহ দিক নির্দেশনা দিচ্ছেন, ওয়াজকুরু ইসমুল্লাহি ফি আইয়ামি মালুমাত, আল্লাহর জিকির এবং আল্লাহর নাম খুব বেশি করে নিবে ওই নির্ধারিত দিনগুলিতে। ওই নির্ধারিত দিনগুলিতে আল্লাহর জিকির আজকার খুব বেশি করে নিবে। এবং এক্ষেত্রে বাধ্য করে দেওয়া হয়েছে ইয়াউমুল আরফা 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত সালাতের পরে তকবীরে তাশরিক বলার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এবং সেটি আমাদেরকে সুন্নতে মুআক্কাদা হিসাবে বলা হয়েছে যে এটা করতে হবে কমপক্ষে একবার হলেও, এবং সর্ব অবস্থায় বেশি বেশি জিকির পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যালিকা ওয়া মাই ইউআযযিম শাআইরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ কিছু চিহ্ন, বিশেষ কিছু নিদর্শনাবলী রয়েছে, বিশেষ কিছু নিদর্শনাবলী রয়েছে, এবং ওই নিদর্শনাবলী হচ্ছে ওই 10 দিন, এবং ওই 10 দিনের পাশাপাশি আরফা, এভাবে নির্ধারিত যে বিশেষ দিনগুলি। ওমা ইউআযযিম শাআইরিল্লাহ, যে আল্লাহর এই নিদর্শনগুলার সম্মান করবে, মর্যাদা দেবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সেটি তো সে তার তাকওয়া পরহেজগারিত্বের প্রমাণ রাখলো, দৃষ্টান্ত রাখলো। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশিত করেছেন। এবং এই 10 দিন, 10 নম্বর দিন হচ্ছে ইয়াউমুন নাহার, এবং সেই দিন সবচেয়ে প্রিয় আমলের অন্যতম আমল হচ্ছে সেদিন কুরবানি করা বা জন্তু বা পশু জবাই করা আল্লাহর জন্য, সেটাকে আল্লাহ খুব প্রিয় হিসাবে আল্লাহর কাছে আহাব্বু ইলাল্লাহ ফি হাযিহিল আইয়াম, এই দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হিসাবে সাব্যস্ত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটি হচ্ছে ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য সালাত আদায় করে এবং কুরবানি দিবেন এবং নাহার বা কুরবানি প্রদান করবেন আল্লাহর জন্য, সেটি আল্লাহর কাছে খুব প্রিয় আমল। এবং এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, লাইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের যে পশু যা তোমরা আল্লাহর নামে কুরবানি করছো সেটির রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে শুধু ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, তোমাদের তাকওয়া, তোমরা যে আল্লাহকে সম্মান দিয়ে আল্লাহর নির্দেশকে সম্মান দিয়ে তোমরা তা করেছ, সেটি তোমাদের আন্তরিকতা, তোমাদের নিয়তই আল্লাহর কাছে পৌঁছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অতএব খুব ভালো করে চিন্তা করতে হবে কোনো অবস্থায় যাতে আমাদের কাছ থেকে এই ফজিলতপূর্ণ দিনগুলির নেক আমল থেকে আমরা বঞ্চিত না হই, উদাসীনতার মাধ্যমে যাতে আমরা নিজে যাতে অতিবাহিত না করি, খুব ভালো করে চিন্তা করে
আমাদেরকে ওই দিনগুলি কাজে লাগাতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এই দিনগুলির ফজিলত যেমন জেনে নিলাম, আমাদের ঘরের আমাদের আত্মীয় স্বজন বন্ধু এবং প্রতিবেশী যারা দিনের প্রতি উদ্বুদ্ধ তাদেরকেও জানিয়ে এই নেক আমল থেকে যাতে তারা বঞ্চিত না হয় সেদিকে আমরা তাদেরকে সতর্ক রাখব এবং আমরা চেষ্টা করব তাদেরকে উদ্বুদ্ধ করে এই নেক আমল করানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াত ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুম মালিকুম বারুর রাউফুর রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিউ ওয়াল ওয়াতর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলিহি। أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الإخوة، من أطاع الله ورسوله فقد رشد واهتدى ومن يعص الله ورسوله فقد ضل وغوى. فقد قال الله تبارك وتعالى: يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. وقال تبارك وتعالى: يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلقها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارham ان الله كان عليكم رقيبا. وقال تبارك وتعالى: يا ايها الذين امنوا قولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تبارك وتعالى في شان حبيبه: ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحده صلى الله عليه بعشره. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر للمسلمين والمسلمات والأحياء منكم والأموات. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم خاصة خلفاء الراشدين وعشرة المبشرة وأصحاب البدريين وسائر الصحابة من المهاجرين والأنصار الذين اتبعهم بإحسان إلى يوم الدين. أولئك حزب الله، ألا إن حزب الله هم المفلحون. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. يا أكرم الأكرمين يا أرحم الراحمين، اللهم أصلح بيننا وبين المسلمين. اللهم وفقنا لما تحب وترضى عن القول والفعل والعمل والنية يا أكرم الأكرمين. اللهم أيد الإسلام والمسلمين، اللهم أيد الإسلام والمسلمين. اللهم انصر المسلمين في كل مكان،
اللهم انصر المسلمين في كل مكان خاصة سوريا العراق وافغانستان اللهم انصرنا على القوم الكافرين اللهم انصرنا على القوم المبتدعين والمخالفين اللهم لعن الكفرة والفجرة والمبتدية واليهود والهنود والمجوس والمشركين الذي يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم لعنهم لعنا كبيرا اللهم خذهم أخذ عزيز مقتدر يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا بديع السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين اللهم اهلك الكفرة والفجرة اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا مرضا إلا شفيت ولا حاجة من حوائج الدنيا والآخرة ويسرتها يا أرحم الراحمين يا أكرم الأكرمين عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأعظم وأكبر أقم الصلاة. সব সুজা ও সঠিক করুন, ফাঁক বন্ধ করে দাঁড়ান। আল্লাহু আকবার, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم امكثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني
وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فترضى وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها صيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى الله أكبر سمي الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يسبح لله ما في السماوات والأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويذكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين
قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذين تفرون منه قل إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة والشهادة فينبئكم بما كنتم تعلمون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله